আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম নতুন এই ভিডিওতে। আজকের ভিডিওতে ভলিবল কোর্টের তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করি। প্রথমে কোর্টের বিভিন্ন অংশের নাম। নেটের সামনে থেকে সম্মুখ জোন এবং সম্মুখ জোনের পিছনে থেকে পশ্চাৎ জোন এবং সার্ভিস জোন থেকে নেটের কিছুটা বাইরে। পশ্চাৎ জোনের শেষ প্রান্তে প্রস্থ বরাবর যে রেখাটি সেটা হচ্ছে সমাপ্তি রেখা, এবং দৈর্ঘ্য বরাবর যে রেখাটি সেটা হচ্ছে পার্শ্ব রেখা। সম্মুখ জোন ও পশ্চাৎ জোনের মধ্যে থাকে আক্রমণ রেখা, এবং নেটের নিচ দিয়ে যে রেখাটি যায় সেটা হচ্ছে মধ্য রেখা। এবার কোর্টের আন্তর্জাতিক মাপ। খেলার কোর্ট হবে একটি আয়তক্ষেত্র যাহার দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ 9 মিটার, পশ্চাৎ জোন 6 মিটার, সম্মুখ জোন 3 মিটার। এবার আসে নেটে। নেটের দৈর্ঘ্য 9.5 মিটার এবং প্রস্থ 1 মিটার, উচ্চতা 2.43 মিটার পুরুষের ক্ষেত্রে। এবার আসা যাক বিশেষ কিছু তথ্য। সার্ভিস জোন সমাপ্তি রেখা থেকে কোর্টের বাহিরে 9 মিটার পড়বে, এবং কোর্টের দৈর্ঘ্য বরাবর দুপাশে থাকে ফ্রি জোন। কোর্টের চতুর্দিকের সীমানা 5 সেন্টিমিটার চড়া বাউন্ডারি লাইন দ্বারা চিহ্নিত করা হয়। আপনাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন।